السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيش تي بي بانجلار دورير وكاتير شمانيتو ستري ماندولي شكلك عمتوريك شاگتو ومبارك باتجاناتي أپنا دير بسندر اي عنوشتان شديد حتشي بيپرداء بي সর্বনাশা প্রভাব শীর্ষক সামষ্টিক আলোচনায় আমরা এই আলোচনায় বিজ্ঞ আলেমদের কাছ থেকে কোরআন ও সন্ন্যের নির্দেশনা এবং বাস্তবতার আলোকে এর কি প্রয়োগ হতে পারে এ বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি আজকেও যথারীতি আমরা এরকম আলোচনা শোনার প্রত্যাশা নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞ আলেমদের চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই شاتي اسكي عالم الدين الشيخ دكتور عبد الله هنكى السلام عليكم ورحمة الله وبركاته بشتاء عالم الدين مضفر بن محسن. السلام عليكم ورحمة الله وبركاته عالم الدين احمد الله السلام عليكم ورحمة الله وبركاته আর যথারীতি আপনাদের সাথে রয়েছি আর হোসেন আসুন আমরা বিষয়টি উপভোগ করার চেষ্টা করি পর্দা ব্যাপর্দার সর্বনাশা প্রভাব এটি বুঝতে গেলে আমাদেরকে পর্দার সম্বন্ধে বুঝতে হবে আর পর্দা পর্দার প্রাসঙ্গিক বিষয় এবং পর্দার যে পোশাক সে পোশাকের কি নির্দেশনা রয়েছে সরিয়েতে এ বিষয়ে আমরা এ যাবৎ কয়েকটি পর্বে সুন্দর প্রামাণ্য আলোচনা শুনে এসেছিলাম আজকে আমরা যাব বেপর্দাকে এবং বেপর্দা এটি এর কুফল কি হতে পারে এ ব্যাপারে আমরা আলোচনায় যাব তাই আমরা আলোচনা সূত্রপাত করার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি থেবরুজ বা আপনার পর্দাহীনতা এটা বলতে কি বোঝায় জানাব ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর নাহমাদুহানুসাল্লাহ আল্লাহ রাসুল হিল করিম আম্মাবাদ আসলে আমরা আশা করি দীর্ঘ পর্বের ভিতরে বুঝেছি যে পর্দা বা পর্দাহীনতা অর্থাৎ পর্দার কোন না কোনো দিকের অনুপস্থিতি আরবি শব্দ শব্দ আর একটা আছে সুফু এটা পর্দা বা পর্দার তাবার কোনো দিককে লঙ্ঘন করে বাইরে যাওয়া বা ঘরে থাকা অর্থাৎ পর্দার যে বিধানগুলো আমরা দেখলাম এর কোনো একটা অবমাননা করা অথবা আংশিক পালন করা পালন না করা সবগুলোই বেপর্দা বলে গণ্য আর বেপর্দার মূল যে বিষয়টা এটা হলো শয়তানের একটা ফাদ এটা বুঝতে গেলে আমাদের কোরআন ক্যারিমে যেতে হবে আমরা গত এক পর্বে একটা আয়াত আলোচনা করেছিলাম মনে আছে যে আল্লাহ তালা আদম আলহি এবং হাওয়া সালামকে শয়তান কিভাবে জান্নাত থেকে বের করলো এই ঘটনা উল্লেখ করার পরেই পোশাকের ঘটনা এনেছেন আদম আলাইহিস সালামের ঘটনাতেও পোশাকের কথাই আসছে এরপরে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে পোশাক দিয়েছি যা তোমাদের সতর করবে এবং তোমাদের সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন ইয়া বনি আদম لا يفتننكم الشيطان كما اخرج ابويكم من الجنه ينزع عنهما لباسهما ليريهما سوئاتهما আল্লাহু আকবার এ আদম সন্তানগণ শয়তান যেন তোমাদেরকে বিপদগ্রস্ত না করে যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নার থেকে বের করে নিয়ে এসেছিল কিভাবে তাদের দেহের পোশাক গুলো সে ফেলে দিয়েছিল খুলে ফেলেছিল তার মানে এখানে লক্ষ্য করুন এখানে দুটো বিষয় আমাদের ভালো করে বুঝতে হবে একটা হল যে শয়তানের প্রতারণার মূল কথা ছিল পোশাক খোলা এবং আমাদের পিতা মাতাকে কিভাবে করেছিল এটা না জানলে আমরা চক্র পড়ে যাব। একটু ফুটায় পিছনে যাই আল্লাহ এই সোরা আরাফেই ওটা ব্যাখ্যা করেছেন আদম আলী এবং হাওয়াগ আলী সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলে দিলেন যে শয়তান তোমাদের শত্রু সাবধান থেকে শয়তান কিভাবে তাদেরকে প্রতারণা করলো ছোট্ট দুটো অস্ত্র একটা হলো একটা মিথ্যা প্রত্যাশা আশার জন্ম দেওয়া আর একটা হলো আল্লাহর বিধান অমান্য করার জন্য একটা মিথ্যা ব্যাখ্যার আশ্রয় নেওয়া শয়তান কি বলল হাল আদুল্লু আল্লাহ সাজেরাতিল হুলদি ও মুলকিল্লা আবলা আদম আমি তোমাকে একটা গোপন তথ্য দিতে পারি এই গাছটার ফল খেলে তুমি অনন্ত জীবন পাবে এবং জান্নাতে রাজত্ব পেয়ে যাবে এটা একটা মিথ্যা তথ্য এখন এই মিথ্যা তথ্যটা মূলত আল্লাহর নির্দেশের সাথে সাংঘর্ষিক এটার ব্যাখ্যা দিতে গেলে কি বললো ঠিক আছে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন তবে নিষেধ করেছেন কি জন্য তোমরা দুনিয়াতে যেতে চাও তাই নিষেধ করেছেন কারণ এই ফল খেলে তা দুনিয়ায় যেতে পারবে না এই জান্নাতে অনন্ত কাল থাকতে হবে এখন যদি তুমি মাইন্ড চেঞ্জ করে থাকো যে না আর দুনিয়ায় যাবে না জান্নাতেই থাকবে তাহলে ফল খেতে কোনো বাধা নেই আল্লাহর কসম করে একেবারে খুব সরল ভাবে আল্লাহ তোমাদের কল্যাণের জন্য তোমাদের স্বাধীনতার জন্য লক্ষ্য করেন এই যে বর্তমান পর্দাহীনতা কিন্তু একই ভাবে একই সূত্রে খুব বহু মিলে শয়তান আমাদেরকে একটা মিথ্যা তথ্য দিয়েছে তুমি কাপড় খোলো তুমি স্বাধীন হবে তুমি আনন্দ পাবে দুনিয়া তোমার জন্য উপভোগ্য হবে অপব্যাখ্যা পর্দা নষ্ট করে সুখী হবে হবে। কিন্তু যত মানব পর্দা নষ্ট করেছে সবাই এইডস আক্রান্ত হয়েছে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে ব্যক্তি জীবনের স্বাধীনতা নষ্ট হয়ে গিয়েছে প্রশান্তি শেষ হয়ে গেছে মানে নারী প্রকৃতি পুরুষালী হয়ে গেছে নারী আর নিজেকে নারী রাখতে চায় না সন্তান নিতে চায় না পরিবার নিতে চাই না পর্দানুসীন পরিবারগুলোর নানি দাদি রাজ রানীর মতো মানে তারা কোনো অশান্তি বোধ করে না শেষ জীবনটাতে কি সুখের আর উপভোগ্য উপভোগ্য আর এই পাশ্চাত্য সমাজের যারা পর্দা ছেড়ে দিয়েছেন শয়তানের কথায় যে এটা ছাড়লে তুমি অনেক শান্তি পাবে তারা কি জঘন্য যাপন করেন এটা কল্পনা করে বৃদ্ধাশ্রমে যাবে বৃদ্ধাশ্রমে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। আল্লাহ শয়তানের যে শয়তানিটা সেটা কিন্তু অতি সুন্দরভাবে তুলে ধরলেন আর আজকে যে প্রগতিবাদীরা ঠিক যে কথাটা একই মিথ্যা প্রলোভন দেখি প্রথম মিথ্যাটা কি সেটা ষোলো আনা মিথ্যা যেটা একেবারেই ভিত্তিহীন যে তুমি কাপড় খোলো তুমি স্বাধীনতা পাবে তুমি পর্দা থেকে মুক্ত হও উন্নত হবে উন্নত হওয়ার জন্য লেখাপড়ায় ভালো করার জন্য শিল্পের জন্য বিজ্ঞানী হওয়ার জন্য পর্দা খোলার তো কোনো প্রয়োজন নেই এগুলো সহই তো পারছি আমি কিন্তু পর্দা মানলে আমি লাভটা পাচ্ছি কিন্তু একটা মিথ্যা আনা মিথ্যা বাস্তবতা যাকে মিথ্যা বলে প্রমাণ করেছে সম্পূর্ণ উল্টো বলে প্রমাণ করেছে সেই মিথ্যার উপরে প্রতারণা করা হয়েছে দ্বিতীয় এখন মোমেনদের মনে একটা চিন্তা যে এটা তো আল্লাহ বলেছেন

শয়তান প্রথম তোমাদেরকে যেটা চাইবে তোমাদের পিতা মাতার যেভাবে কাপড় খুলেছিল তোমাদের কাপড়টা খুলতে চাইবে আর কাপড় খোলা মানেই তোমাদের অধবতনের আর কিছু বাকি থাকলো না ইমান আমল তাকুয়া জান্নাত সব কিছুই খুলে চলে যাবে যখন আর দুনিয়ার পরিণতি তো আমরা দেখতেই পাচ্ছি যে সমাজ পরিবার ধ্বংস হয়ে গিয়েছে অনেকে বলবেন যে এখনো তো ইউরোপে পরিবার আছে ভালো মানুষ আছে হ্যাঁ ক্যান্সার হওয়ার পরও একটা মানুষ অনেকদিন ভালো থাকে এইডস হওয়ার পরও একটা মানুষ অনেকদিন ভালো থাকে সুস্থও থাকে একটা মানুষের ক্ষয় যদি আস্তে আস্তে হয় কিন্তু সে ক্যান্সার মুক্ত তা বলা যাবে এবং সুস্থ হবে তাও বলা যাবে না এই জন্য একটা সমাজের অবক্ষয়টাও সময় লাগে কিন্তু এই অবক্ষয়ের শুরু হলো পর্দাহীনতা দিয়ে এখানে আর একটা জিনিস লক্ষ্য করা যায় শয়তানে ওসু আছে এটা প্লাস এটা একটা জাহেলিয়াত যে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল

তিনি বলেন যে এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় জাহিলিয়াত আরো আসবে জি তাহলে প্রথম জাহিলিয়াতে এটা ছিল ইসলাম তার নূর বা আলো নিয়ে এসে সে জাহিলিয়াত দূর করে দিয়েছে যে কথাটা চমৎকার বলেছেন প্রফেসর সাহেব যে অন্ধ বিশ্বাস অন্ধভক্তি শয়তানের কথা অন্ধভক্তিতে পড়ে আমাদের মা বাবা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা অন্ধ বিশ্বাসে পড়লে অন্ধকার নিমজ্জিত হব অন্ধকারটাই জাহিলিয়াত আবুকার জাসা মহামদুল বলেন যে তাহলে সেকেন্ড জাহিলিয়াত কোনটা হবে জাহিলিয়তে উল্লাহ বা ফার্স্ট জাহিলিয়াত তো ছিল ইসলামের আগে যদি বলেন যে সেকেন্ড জাহিলিয়ত হবে সেটা যে জাহিলিয়াতে ঠিক ফার্স্ট জাহিলিয়াতের যে গুণাগুণ ছিল বৈশিষ্ট্য ছিল সেগুলো আবার ফিরে আসবে সত্য যে সে যুগে যেগুলো ছিল যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম দাসীদেরকে দিয়ে যেগুলো করানো হতো ঠিক সেগুলো করানো হচ্ছে এবং স্বাধীন নারীদেরকে শুধুমাত্র স্বাধীনতার প্রকাশের জন্য তাদেরকে স্পেশাল ড্রেস পরার জন্য যখন বলা হলো আমরা আমরা পরিহার করলাম তাহলে যুগের সমস্ত নিজে ফিরে আসছি তাহলে এটাকে আমরা বলতে পারি পর্দাহীনতা এটা জাহিলিয়াতে সানিয়া বা সেকেন্ড জাহিলিয়াত এবং এখানে জাহিলিয়াত খেয়াল রাখতে হবে জাহিলিয়াতে উলার প্রকৃতিটা কি ছিল সেটা হলো যে নারী পুরুষের ভিতরে অবাধ মেলামেশাটাকে কোনো আয়ব মনে মনে করা হতো কি মনে করেন ধন্যবাদ জানাব ডক্টর আব্দুল জাহাঙ্গীর আমাদেরকে যেতে হচ্ছে একটি বিরতিতে তারপরে ইনশা আপনাদের কথাগুলি আবার শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল সম্মানিত শুধুও দর্শক বিন্দু যেতে হচ্ছে আমাদের একটা বিরতিতে ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসব কিছুক্ষণের মধ্যে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন ইনশা আল্লাহ ওয়া আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত সম্মানিত সুধি ও দর্শকবৃন্দ বিরতির পর আপনাদেরকে আবারও এই অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম যেটা ছিল যে শয়তানি চক্রান্ত হচ্ছে নারীদেরকে বস্ত্রহীন করে তা বরজ করে দিয়ে সমাজকে ধ্বংস করা প্রসঙ্গত আলোচনা করছিলেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব জি যেটা বলতে চাচ্ছিলাম যে জাহিলিয়া উলা এবং আমরা যারা প্রাচীন ইতিহাস অ্যান্থ্রোপোলজিয়া ইত্যাদি সম্পর্কে সচেতন সবাই জানেন যে জাহিলি যুগগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশাটা উন্মুক্ত ছিল এটাকে দোষ মনে করা হতো না মনে করা হতো না এখানে প্রসঙ্গত একটা বিষয় মনে পড়লো যেটা আমাদের শেখ মোজাফর বলছিলেন যে বর্তমান সমাজে নারীবাদীরা কেন দেহ ব্যবসা সম্পর্কে কিছু বলেন না আসলে তারা বর্তমান সমাজে নারী স্বাধীনতা বা অধিকারের ধোয়া তুলে তারা বলতে যাচ্ছেন এটা তাদের একটা পেশা স্বাধীনতা থাকতে হবে আর বলেন এটা প্রাচীনতম পেশা ওল্ড এজ চেয়ে বড় মিথ্যার দুনিয়াতে নেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আগে কোনো নারী দেহ বিক্রি করেনি। নারী পুরুষ অবাধ মেলামেশা একটা জিনিস আর দেহ বিক্রি করাটা একটা জিনিস নারীর সবচেয়ে প্রিয় জিনিস যে সম্ভ্রম যেটা ভালোবাসার বাইরে মূল সম্পত্তি সেটা কোনোদিনই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষ হওয়ার আগে কখনো এটা ছিল না যেটা বলছিলাম একটা জিনিস ছিল প্রাচীন জাহিল সমাজে নারী পুরুষ অবাধ মেলামেশা ছিল ছিল না না। এটার মহাপরিণতি নতুন জাহিলিয়াতে আমরা দেখি আপনারা জানেন এইডস রোগটা আফ্রিকায় মহামারী কেন আফ্রিকা এবং ইউরোপ আমেরিকাতে এটা কেন জানেন সকল ধর্ম অশ্লীলতা এবং নারী পুরুষের অবাধ মেলামেশাটাকে নিরুৎসাহিত করে নিষেধ করে সকল ধর্ম সকল আসমানি ধর্ম ব্যতিক্রম হল আফ্রিকার ধর্মহীন মানুষেরা এটা বোঝে না আর যে কারণে আফ্রিকার দেশের পর দেশ শুধু এইডসে উজার হয়ে যাচ্ছে আর আমরা আলোচনা করেছিলাম যে ইসা মাসি আলি সালামের তিরোধানের পরে সাধু পল এসে মানুষদের ভিতর থেকে নৈতিকতা অনুভূতিকে দূর করে শুধু বিশ্বাস করো

অর্থাৎ ওখান থেকে আসতে ঠিক আছে কিন্তু আমাদের সমাজে এটা বসে গেছে সূত্র খুঁজি তাহলে দেখতে পাবো সেই অভিশপ্ত মিথ্যা এবং এবং এখানেও আমি প্রসঙ্গ মনে করাই দিলেন ঠিক সাধু ফল একই ভাবে মিথ্যা এবং ব্যাখ্যা ইসাম আসি বর্তমান প্রচলিত যে ইঞ্জিল এর ভিতরেও বারবার বলেছেন তোমরা শরীয়ত পালন করো শরিয়তের এক ইঞ্চি বাইরে গেলেও জান্নাত পাবে না পাপ করো না ব্যবচার করো না চোখ দিয়ে অন্তত দিকে তাকাবে না তোমার চোখ যদি পরনারীর চোখ তুলে নাও এটা দুনিয়াতে ভালো নয় আখের তো পুরো দেহ জাহান নামে পড়বে আমি তোমাকে মুক্তি দিতে পারবো না আমাকে ভালো বলো না আমার কোনো মুক্তি দেওয়ার ক্ষমতা নেই আখেরাতে আল্লাহর ইচ্ছাই সব হবে অনেক মানুষ দুনিয়াতে আমাকে রব্বি রব্বি বলবে প্রভু প্রভু বলবে কিন্তু আখেরাতে আমি তাদের বলবো তোমাদের কোনো মুক্তি নেই তোমরা পাপ করেছো আমার আল্লাহর এ সব কথাই কিন্তু এখনো ইঞ্জিলের সাধু ফল এই সব কথাগুলোর বিরুদ্ধে তিনি বললেন কিছু না তুমি শুধু বিশ্বাস করো তোমার জন্য জান্নাত নিশ্চিত মেনে যে জান্নাতে যেতে চাই সে অবিসপ্ত এই ধরনের আজগবি কথা বলে বলে তাদের ভিতর থেকে ধর্ম পালন চেতনা লুপ্ত করাই খ্রিস্টান সমাজগুলো এখন পাপের আখড়া হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি জাহেলিয়াতের যে অবস্থাটা ছিল অবিকল সেই অবস্থা আমরা সমাজে কিন্তু ওটাই আনতে চেষ্টা করছি এখন আমাদের সমাজে আমরা যখনই বলবো নারী পুরুষের অবাধ মিশ্রণটা একটু তখনই বলেন আপনার বাধা দিচ্ছেন কেন আপনারা অগ্রগতি অর্থাৎ জাহেলিয়াতকে দ্বিতীয়বার ইমপোজ করার জন্য আমরা সশষ্ট হয়ে পড়েছি মানে এক কথায় যেটা আমরা বলতে পারি যেটা অভিশপ্ত শয়তান ইবলিস যেই কায়দায় যেই কায়দায় আমাদের আদি মাতা আদি পিতাকে কি করেছিল বস্ত্রহীন করেছিল ঠিক অনুরূপভাবে পলিসে জাতিকে একই কাদায় একই প্রতারণায় একই ভিত্তিতে বস্ত্রহীন করলেন এখন আমাদের সময় আর বর্তমান এই সভ্যতার যুগে তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে একই তো সেইম قاعده আছে আমাদেরকে একই ভাবে কি করা কৌশল একই এপ্লাই হচ্ছে সূত্রটা ওই শয়তান থেকে নেওয়া আর শয়তানি কৌশলটা যুগে যুগে বিভিন্নভাবে পরিণত শয়তানত্বের যেরকম আমাদের মা বাবা পরিণতি সম্মুখীন হইছেন খ্রিস্টানরা হইছে আমরাও হয়তো হবো মানুষ আল্লাহর বিধান

যখনই কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের বিধানকে লঙ্ঘন করবে তখন তো ফাঁদে পড়বে আল্লাহর আল্লাহর বিধান লঙ্ঘন করবে গ্রাস করবে এখানে আরেকটা ওই আয়াতের পরের আয়াতটা আমরা ভুলে গেছি আলোচনায় আসেনি এটা আরো সুন্দর আল্লাহ তাআলা এরপরে কি বলছেন যে শয়তান তাদেরই বন্ধু যাদের ইমান নেই এরপরে আল্লাহ বলছেন কালু ওষাদ না আলাই হা আবা আনা অল্ল আমার আনা বিহা মানে এই যে পর্দাহীনতা পোশাক অনাবৃত হওয়া এ ব্যাপারে তাদের কিছু বললে অশালীন কিছু করলে তারা দুটো যুক্তি দেয় একটা হলো এটা তো আমাদের দেশের রীতি পিতা মাতায় এটা তো দেশ কৃষ্টি কালচার এটাকে বাদ দেবো কি করে আর একটা হলো আরো খারাপ কথা যে আল্লাহ এটা অনুমোদন করেছেন আল্লাহ হ্যাঁ এই দুটোই একটা হলো সামাজিক কালচারের দোহাই আর একটা হলো এটা আল্লাহ ধর্মের নামে বৈধতা দেওয়া কথা নিচ্ছেন। তারা বলছে চোখের পর্দা বড় পর্দা এই বলে তাহলে দুটো অজুহাত যেটা জাহিলি যুগের মানুষেরা দিত এখন কিন্তু দুটোই পাচ্ছি একটা হলো কৃষ্টি কারসা সামাজিকতা এটা তো আমাদের সামাজিক রীতিনীতি বোরকা বা পর্দা মানুষকে মুক্তি দেয় আর পর্দাহীনতা এটা শেখ যে আয়াতটি উল্লেখ করলেন যে খিজিয়ন ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনকেও লাঞ্ছনাময় করে দেয় আর আখড়াতে শাস্তি তো আছেই এর জ্বলন্ত প্রমাণ একজন প্রতিষ্ঠিত লেখিকা আমি নাম বলতে চাচ্ছি না তার এক বইতে লিখেছেন বইটা অনেকেই পড়েছেন হয়তো আমি ব্যক্তিগতভাবে পড়েছি ওই বইতে তিনি লিখেছেন তিনি সারা জীবনের জন্য পর্দা বিরুদ্ধে সংগ্রাম করে সারা জীবন কাটাচ্ছেন ভদ্রমহিলা লিখলেন যে আমার বিরুদ্ধে যখন সারা দেশে উত্তাল সংগ্রাম চলছিল আমার লেখালেখির কারণে তখন আমাকে কোর্টে হাজির হতে হবে এমতো মুহূর্তে তিনি বলছেন যে আমার ভাই আমাকে বললেন দেখো আমি নিজে পড়েছি বইটার নাম খ পৃষ্ঠা নম্বর যে একটা বোরকা এনে কালো বোরকা এনে বলেন যে এটা তুমি পড়ো উনি বললেন যে আমি ভাইকে বললাম তুমি কি বলছো বলছো আমার পশম দাঁড়িয়ে গেছে শরীরের এর বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছি এই জন্য আমার এত আজকে আমাকে এটা পড়তে বলছো বলে যে আজকে এটা না পড়ে তুমি কোর্টে কিভাবে উঠবে আর কোর্টে না উঠলে তুমি জামিন কিভাবে নিবে তোমার রেহাই নাই বললেন যে তুমি যদি আজকে গাড়িতে যাও কোটে যাও তোমাকে রাখবে না মানুষ এত তাল হয়ে উঠছে জনগণ অতএব তোমাকে বাঁচার একটাও পেটে পড়তে হবে উনি বললেন যে আমি পরে নিলাম মনের দুঃখে কষ্টে পড়ে কোন রকম কোটে গেলাম জাবিন নিলাম চুক্তি হলো দেশে বাইরে চলে যাব যাওয়ার সময় আবার সে একই কাণ্ড আবার সে বোর কাহিনী আমার সামনে হাজির করা হলো বললো যেটা পড়তে হবে তোমাকে তাহলে এয়ারপোর্টে যেতে পারবে ওরা সবাই এয়ারপোর্টের পুরো রাস্তা ছেয়ে গেছে তোমাকে যেখানে পায় শেষ করে ফেলবে তুমি বোরকা পড়তে পারো এটা ওরা ভাবে না অতএব বোরকার বিরুদ্ধে থাকলে ওরা ওই গাড়িকে সন্দেহই করবেন তুমি বাঁচার একটি মাত্র উপায় যদি বোরকা পড়ো আল্লাহ তারা যদি হেদায়ত নসিবে রাখতেন তাহলে বুঝতেন যে আমার জীবনের শেষ ভরসা এই বোরকাই ছিল এই পর্দাই আমাকে রক্ষা করেছে অতএব এখান থেকে তো আমরা শিক্ষা নিতে পারি যে পর্দা আমাদেরকে রক্ষা করবে আর পর্দাহীন যদি হতেন তিনি তাহলে অন্তত ওই দিনের জন্য তার জীবন সংখ্যার পিছনে পড়ে এখানে একটা বিষয় আমি আরো সংযুক্ত করতে চাচ্ছি যেটা হলো এই যে এই যুক্তি দেখিয়ে কেউ জন্য আমরা না বলে যে এই ধরনের সুবিধা সুবিধা নিয়ে নিয়ে আমরা কিছু অন্যায়কে আশ্রয় দেব প্রশ্রয় দেব কখনো হতে পারে না ইসলাম কখনো কোনো প্রকার অন্যায়কে সমর্থন করেনি অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং অন্যায়কে প্রশ্রয় যারা দিয়েছে তাদেরকেও প্রশ্রয় দিলে ইসলাম সমর্থন করেনি এটা সে ক্ষেত্রে বলা দরকার বোরকা পরে কেউ অন্যায় করতে পারে বোরকাকে তার অন্যায় কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে তার জন্য বোরকা দায়ী হতে পারে না মানুষ কিন্তু খারাপ কাজ করার জন্য সাধুর ভান ধরে ভালো মানুষের ভান ধরে তাই বলে ভালো মানুষকে কেউ দোষারোপ করে না আমাদের সমাজে অনেকেই বলে যে আরে পরে কি করছে কেউ যদি খারাপ কাজ করে তার জন্য সে দায়ী মানে হিসাবে এবং একটা জিনিস শেখ যেটা বলেছেন সেটা হল এটা একটা ভয়ঙ্কর প্রবণতা আছে অর্থাৎ বোরকা পরে একটা মানুষ খারাপ করেছে এটাকে এমন ভাবে হাইলাইট করা অথচ বোরকা না পড়ে যে কত রকমের অন্যায় হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার একটা ছেলে ছোট্ট খাটো যে কোনো অন্যায় করলে এটা শিক্ষা ব্যবস্থাকে দায়ী করা হয় কিন্তু ইউনিভার্সিটির মেডিকেল কলেজের ইঞ্জিনিয়ার একটা ছেলে হাজার গুলো ছেলে হাজার রকমের অন্যায় করেছে মহাসাগর চুরি করে মিনিট আছে কিছু আপনার বলার আছে আসলে বলার এতটুকুই যে মুসলিম বন্দের প্রতি আমাদের একটা নসিহত থাকবে এই মর্মে যে যারা পর্দার বিরুদ্ধে কথা বলছে তাদের প্রতারণা যেন পা না দেয় বরং তাদের উচিত হবে এই মর্মে যে ইসলামী বিধান মানার জন্য জাহিলিয়াতকে উপেক্ষা করা রসুল্লাহ সাল্লামের একটা বাণী বলেই প্রসঙ্গটা ইতি টানা যায় তিনি বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহামিন জুসা জাহান নাম যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে আপোষ করলো আহ্বান করলো যারা থেকে ওই ব্যক্তি জাহান নামের দলভুক্ত হবে ওয়াইনসামা ওয়সল্লা ওয়জামানা মুসলিম যদিও নিজে সিয়াম পালন করে সালাত করে এবং নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবুও এক জাহান্নামের অন্তর্ভুক্ত ধন্যবাদ জানাই আপনারা ফলো করা মিন সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ আমরা আজকের এই পর্বের আলোচনা দ্বারা এটা স্পষ্ট হলাম যে আমাদের সমাজে অনেক মানুষ আছেন তারা সালাত আদায় করেন সিয়াম পালন করেন হজ করেন জাকাত দেন অথচ পর্দা কে একেবারে অবজ্ঞা করে চলে এটা যে একটি ফরজ আল্লাহর পক্ষ থেকে বিধান এই বিধান হিসেবে মানতে রাজি নন সাথে সাথে এটাও জানলাম যে এই পর্দার বিরুদ্ধে আমাদের জাত শত্রু এই ব্লিশ ষড়যন্ত্র করেছে এবং যুগ যুগ ধরে তার ধূসররা এভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মা বোনদের ইজ্জতকে হরণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে সেক্ষেত্রে আমি বলবো সারা পৃথিবীর সকল মা বোনদেরকে বলবো যে আপনারা ইসলাম বুঝুন এবং পর্দার উপকারিতা সম্পর্কে সচেতন হন তবেই এতে মুক্তি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দান করুন প্রত্যাশা ও কামনার চেয়ে আল্লাহর দরবারে আপনাদের সকলের হায়ের ও আফিত কামনা করি এ পর্বের এখানেই সমাপ্তি করছি আবারও কোনো দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম